এক নম্বর দেখো এক নম্বরে কী বলে দেওয়া আছে ভারত সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় ক এম এস স্বামীনাথনকে খ বাবা আমতে গ জগদীশচন্দ্র বসু ঘ মেধা পাটেকর তো আমাদের সঠিক উত্তরটি কি হবে এম এস স্বামীনাথন এম এস স্বামীনাথন হচ্ছে তোমাদের সঠিক উত্তর ওকে তারপরে দেখো দুই নম্বর কি দেওয়া আছে দুই দুই নম্বরে দেওয়া আছে যে ফ্লাই অ্যাশ এর উৎস কি কি। বা ফ্লাই অ্যাশের উৎস কী তোমার অপশান দেওয়া আছে কি এক মানে তাপবিদ্যুৎ কেন্দ্র খ ইটভাটা গ দাবানল ঘ রাইস মিল তাহলে আমাদের সঠিক উত্তরটি কি হবে আমাদের সঠিক উত্তরটি হবে তাপবিদ্যুৎ কেন্দ্র তাহলে ফ্লাই অ্যাশ এর উৎস কি তাপবিদ্যুৎ কেন্দ্র তারপর দেখো তিন নম্বর প্রশ্নে চলে এসো তিন নম্বর প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে দেখো বায়ুমণ্ডলে মোট ওজনের শতকরা আশি ভাগ রয়েছে কোথায় ট্রপোস্ফিয়ারে খ স্ট্যাটোস্পিয়ারে গ মেসোস্ফিয়ারে ঘ থার্মোস্ফিয়ারে তাহলে আমাদের সঠিক উত্তরটি কী হবে আমাদের সঠিক উত্তরটি হবে স্ট্যাটোসফিয়ারে ওকে তারপরে চলে এসে দেখো তারপরে চার নম্বরে কি প্রশ্নে দেওয়া আছে চার নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে ইটাই ইটাই বা আউচ আউচ রোগের সংক্রমণ কি কারণে ঘটে ক মিথাইলে পারদের বিষক্রিয়া খ দস্তার বিষক্রিয়ায় গ ক্যাডমিয়ামের বিষক্রিয়ায় ঘ সীসার বিষক্রিয়ায় তাহলে আমাদের সঠিক উত্তরটি কী হবে তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে তোমার ক্যাডমিয়ামে বিষক্রিয়ায় ওকে তারপরে চলে এসো পাঁচ নাম্বার কি দেওয়া আছে পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে দেওয়া আছে মিনামাটা রোগ কি কারণে হয় মিনামাটা রোগ কি কারণে হয় তাহলে ক মিথাইলে পার্থ সংক্রমণ খ আর্সেনিক দূষণ গ কপার সংক্রমণ ঘ ক্যাডমিয়াম সংক্রমণ তাহলে আমাদের সঠিক উত্তরটি কি হবে আমাদের সঠিক উত্তরটি হবে তোমার হচ্ছে ক মিথাইল পারদ সংক্রমণ ওকে তারপরে চলে এসো দেখো তারপরে চলে এসো ছয় নম্বরে ছয় নম্বরে কী দেওয়া আছে ছয় নম্বরে দেওয়া আছে মশা বিতারক কুণ্ডলিতে থাকে কি ক ডিজিটি অ্যালেথ্রিনজাত রাসায়নিক পদার্থ গ বেঞ্জিন হেক্সাক্লোরাইড ঘ এক এবং দুই দুটোই তাহলে আমাদের সঠিক উত্তরটি কী হবে আমাদের সঠিক উত্তরটি হবে তোমার অ্যালিথ্রিন জাত রাসায়নিক পদার্থ তাহলে সঠিক উত্তরটি আমাদের কী হবে অ্যালিথ্রিন জাত রাসায়নিক পদার্থ ওকে তারপরে দেখো সাত নাম্বারে কি দেওয়া আছে সাত নম্বরে দেওয়া আছে পরিবেশকে আমরা কত ভাগে ভাগ করতে পারি ক চার ভাগে খ তিন ভাগে গ দুই ভাগে ঘ এর কোনোটি নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি কি হবে তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে ঘ দুই ভাগে ওকে গ দুই ভাগে তারপরে দেখো পরের প্রশ্ন আট নম্বরে কী দেওয়া আছে আট নম্বরে দেওয়া আছে ভূপৃষ্ঠ থেকে প্রায় নব্বই কিমি পর্যন্ত বায়ুমণ্ডলকে কি বলে ক বিষমণ্ডল খ সমমণ্ডল গ সামমণ্ডল নাকি ঘ এর কোনোটি নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি তাহলে কি হবে তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে খ সমমন্ডল ওকে তারপরে চলে এসো তারপরে দেখো নয় নম্বরে কী দেওয়া আছে তারপর নয় নম্বরে দেওয়া আছে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয় কোন তারিখে ক বাইশে এপ্রিল খ দশই মে গ পাঁচই জুন ঘ পাঁচই জুলাই তাহলে আমাদের সঠিক উত্তরটি কি হবে আমাদের সঠিক উত্তরটি হবে গ পাঁচই জুন ওকে তারপরে দেখো তারপরে দশ নম্বরে কী দেওয়া আছে দেখো দশ নম্বরে দেওয়া আছে ভারতে পরিবেশ রক্ষা আইনটি জারি করা হয় কত খ্রিস্টাব্দে ক উনিশশো আটচল্লিশ খ উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে গ উনিশশো খ্রিস্টাব্দে ঘ উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে তাহলে আমাদের সঠিক উত্তরটি কী হবে আমাদের সঠিক উত্তরটি হবে খ ছিয়াশি খ্রিস্টাব্দে ওকে তারপরে চলে এসে দেখো এগারো নম্বরে কী দেওয়া আছে এগারো নম্বরে দেওয়া আছে যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রাণীর হাড় ও দাঁত বৃদ্ধির জন্য প্রয়োজন ক নাইট্রোজেন খ সালফার গ ফসফেট ঘ ক্যালসিয়াম তাহলে কী দেওয়া আছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রাণীর হাড় ও দাঁত বৃদ্ধির জন্য প্রয়োজন তাহলে সঠিক উত্তরটি আমাদের কি হবে তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে আমাদের ঘ ক্যালসিয়াম ওকে তারপরে চলে এসে দেখো বারো নম্বর প্রশ্নে বারো নম্বর প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে দেখো বারো নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে ট্রপিক্যাল রেইন ফরেস্ট অঞ্চলের গড় তাপমাত্রা কত ক কুড়ি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস খ কুড়ি থেকে ষাট ডিগ্রি সেলসিয়াস গ কুড়ি থেকে সত্তর ডিগ্রি সেলসিয়াস ঘ এর কোনোটি নয় তাহলে আমাদের সঠিক উত্তরটা তাহলে কী হবে আমাদের সঠিক উত্তরটি হবে ক কুড়ি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে ট্রপিক্যাল রেন ফরেস্ট অঞ্চলের গড় তাপমাত্রা হচ্ছে ক কুড়ি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস ওকে তারপরে পরের প্রশ্ন চলে এসো তেরো নম্বর তেরো নম্বর প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে দেখো তেরো নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে ঐকস নামক গ্রিক শব্দটি অর্থ কি ক বাড়ি খ গাছ গ নদী ঘ কোনোটি নয় ওকে তাহলে ঐকস নামক গ্রিক শব্দটির অর্থ তাহলে কি ঐকস নামক গ্রিক শব্দটির অর্থ হচ্ছে ক বাড়ি ওকে তারপরে প্রশ্ন চলে এসো পরে মধ্যে কী দেওয়া আছে দেখো চোদ্দ নম্বর মধ্যে কী দাও আছে যে সামাজিক পরিবেশের মূল উপাদান কোনটি ক পরিবার ও সমাজ খ পরিবার ও ব্যক্তি গ ব্যক্তি ও অর্থ ঘ এর কোনোটি নয় তাহলে সামাজিক পরিবেশের মূল উপাদান কোনটি তাহলে হবে তাহলে সামাজিক পরিবেশের মূল উপাদান সঠিক উত্তরটি হবে আমাদের ক পরিবার ও সমাজ পরে প্রশ্ন চলে এসো পনেরো নম্বর সবশেষ প্রশ্ন কী দেওয়া আছে দেখো ওজন স্তরে সবচেয়ে বেশি ক্ষতি করে কি। ক কার্বন খ কার্বন ডাইঅক্সাইড গ কার্বন মনোঅক্সাইড ঘ অক্সিজেন তাহলে ওজন স্তরে সবচেয়ে বেশি ক্ষতি করে কি ক্লোরোফ্লোরো কার্বন কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোঅক্সাইড নাকি অক্সিজেন তাহলে সঠিক উত্তরটি আমাদের কি হবে ক ক্লোরোফ্লোরো কার্বন ওকে